লোহাগাড়াত 1,000 পিস ইয়াবা সহ মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রকাশ নামে এক টোকাইরে আটক গুজে থানা পুলিশ। আটককৃত সাজ্জাদ উপজেলা সদর ইউনিয়নের আলদ্দিন পাড়ার মোহাম্মদ ইসমাইলর ফুয়া। সোমবার রাতিয়া রাত 8:30 গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই হেলাল খান উপজেলার বরতলি কেন্দ্রীয় মসজিদের সামনত্তন তারে আটক করায়। লোহাগাড়া থানা অফিসার মোহাম্মদ শাহজাহান পিপিএম হইয়ে আটককৃত সাজ্জাদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার ফোয়ারে জড়িত। পরে সোর্সের মাধ্যমে তারে ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আরা দীর্ঘদিন ধরে খবর পাইতে লোহাগাড়ার টোকাই সাজ্জাদ প্রকাশ ইয়াবা সাজ্জাদ বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে বিপুল পয়সার মালিক হইছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।